আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যার। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি 6.2.1 পেজ 82। ওকে, এখানে তোমরা শিখবা কম্পেয়ার করা, কিভাবে একটা টেক্সট পড়ে কম্পেয়ার বের করা যায়। ওকে, এখানে আমি তোমাদের কাছে দেখাচ্ছি কম্পেয়ার অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন। তোমরা এই কম্পেয়ার অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন যদি দেখে নাও, তাহলে তুমি বিশ্বের যে কোনো টেক্সট থেকেই তুমি কম্পেয়ার করতে পারবে। ওকে, সেই কম্পেয়ার থেকে তুমি কোথায় কি রয়েছে, কোনটা সিমিলারিটিস, কোনটা ডিসিমিলারিটিস অবশ্যই অবশ্যই তুমি বের করতে পারবে। সেগুলো তুমি যদি ভালোভাবে বুঝতে চাও, অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলো যে মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা এই ইনস্ট্রাকশনটি ভালো করে বুঝবো। ওকে, এই ইনস্ট্রাকশনটি বুঝতে পারলে আমরা কিন্তু অ্যান্সারগুলো সহজে করতে পারবো। নাও লেটস সি হোয়াট উই কম্পেয়ার অফ এ থিং। বলা হচ্ছে একটা জিনিসের কী কী আমরা কম্পেয়ার করি, অথবা পার্সনের কী কী কম্পেয়ার করি, অথবা অবজেক্টের কী কী কম্পেয়ার করি। টু চুজ ওয়ান ফ্রম দ্য অল্টারনেটিভস, যে কোনো একটা বেছে নেয়ার জন্য। রিড দ্য ফলোয়িং টু টেক্সট, নিচে দুটো টেক্সট দেওয়া আছে, পড়তে হবে ইন পেয়ারস অর গ্রুপস। আইডেন্টিফাই দ্য সিমিলারিটিস, তোমাকে বের করতে হবে সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া। ওকে, ভাইরাস এবং ব্যাকটেরিয়ার ইন টেক্সট ওয়ান, যেটি আমি অলরেডি ভিডিও আপলোড করে ফেলেছি। ওকে, তোমরা যদি কেউ মিস করে থাকো, অবশ্যই কমেন্ট করলে আমাদের তোমাদের কমেন্ট সেকশনে আমি লিঙ্ক শেয়ার করে দিব। কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইন টেক্সট টু। ওকে, এবার আমাদের যেটা আলোচনা বিষয় হচ্ছে কালচার এবং সিভিলাইজেশন, এটা পড়ে আমাকে কী বের করতে হবে বলো দেখি। সিমিলারিটিস বের করতে হবে আর ডিফারেন্সেস বের করতে হবে। ওকে, আচ্ছা, লেটার প্রেজেন্ট ইউর ফাইন্ডিংস ইন ফ্রন্ট অফ দ্য হোল ক্লাস। এই যে দেখো, আমরা চলে যাচ্ছি মূল জায়গায়। এই যে দুইটি চিত্র দেওয়া রয়েছে, একটা কালচার, একটা হচ্ছে সিভিলাইজেশন নিয়ে। এই টেক্সটটা পড়ার পরে, যে সবটা একটা টেক্সট রয়েছে, এই টেক্সটটা পড়ার পরে আমাকে কি এই জায়গায় অ্যান্সার করতে হবে, মিনিমাম তিনটি আমাকে কি দেখাতে হবে, সিমিলারিটিস দেখাতে হবে, এবং মিনিমাম তিনটি কি দেখাতে হবে, ডিফারেন্সেস দেখাতে হবে। চাইলে তুমি আরও অনেকগুলো দেখাতে পারো। চলো টেক্সট পড়বো এবং সঙ্গে সঙ্গে আমরা এগুলো অ্যান্সার বের করে ফেলবো। কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইনভলভ শেয়ার্ড ভ্যালুস, বিলিফস, নর্মস অ্যান্ড কাস্টমস দ্যাট গাইড দ্য বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়ালস উইথিন আ সোসাইটি। প্রিয় শিক্ষার্থী, অর্থ বলার আগে বলি, যে বাক্যে অ্যান্ড থাকবে এবং অ্যান্ড দিয়ে দুইটা বিষয়কে যুক্ত করা থাকবে, তোমার নিঃসন্দেহে ধরে নেবে একটা সিমিলারিটিস, কারণ এই দুইটাই কিন্তু একই বিষয়ের সঙ্গে সম্পর্কিত জন্যে অ্যান্ড যুক্ত করে উপস্থাপন করেছে। চলো বাংলা সহ তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। সংস্কৃতি এবং সভ্যতা সাধারণ বা একই ধরনের মূল্যবোধ, বিশ্বাস, নিয়ম এবং রীতিনীতিকে অন্তর্ভুক্ত করে, যা একটি সমাজের মধ্যে ব্যক্তিদের আচরণকে নির্দেশনা দেয়। সুতরাং এটা কিন্তু আমাদের সিমিলারিটিস। তাই আমরা এটাকে কোন ঘরে লিখবো বলো দেখি, সিমিলারিটিসের ঘরে লিখে ফেলবো। ওকে, আচ্ছা, কি সবাই বুঝতে পেরেছ? তাহলে সরাসরি এটা কোথায় লিখবো আমরা, সিমিলারিটিসের ঘরে। দেখো, প্রথম লাইনে আমি তুলে দিয়েছি। ওকে, আচ্ছা, এইবার দেখো পরের লাইনটা আমরা পড়ছি। সিভিলাইজেশন টেন্ড টু বি বর্ডার ইন স্কোপ দেন কালচার্স, যেহেতু দেন মানে তুলনা, এখানে তুলনা করা বুঝেছে, তার মানে এটা ডিফারেন্সেস হবে। সো আমি এই লাইনটাকে কোন ঘরে লিখবো, ডিফারেন্সেসের ঘরে লিখবো। এই যে দেখো, ডিফারেন্সেসের ঘরে লিখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ। এইবার দেখো, এ সিভিলাইজেশন ইনক্লুডস মাল্টিপল কালচার্স উইথিন ইটস বাউন্ডারিজ অ্যান্ড ইনভলভস লার্জার পপুলেশনস কম্পেয়ার টু কালচার। এখানেও কম্পেয়ার টু মানে তুলনা করা। ওকে, এবং এখানে সাবজেক্টটা কিন্তু এ সিভিলাইজেশন একটা সাবজেক্ট, সুতরাং এটাও কিন্তু আমাদের ডিফারেন্সেস। তাই আমি এটাকে কোথায় লাগাই দিব, ডিফারেন্সেসের ঘরে বসিয়ে দিব। দেখো, এ সিভিলাইজেশন, কথা বুঝতে পেরেছ? আচ্ছা, এইবার দেখো কি রয়েছে, কালচার্স অ্যান্ড সিভিলাইজেশন, এখানে কিন্তু দুটাই সাবজেক্ট রয়েছে। সুতরাং এটা বোঝাই যাচ্ছে এটা কি হবে, সিমিলারিটিস হবে। অফেন প্রোডিউস আর্ট, লিটারেচার, মিউজিক অ্যান্ড আদার ফর্মস অফ ক্রিয়েটিভ এক্সপ্রেশন দ্যাট রিফ্লেক্ট দেয়ার ভ্যালুস, অ্যাস্থেটিক্স অ্যান্ড ট্র্যাডিশনস। বুঝতে পেরেছ? এইবার দেখো, বোথ, বোথ মানে উভয়ই, কালচার অ্যান্ড সিভিলাইজেশন। সুতরাং এই যে জায়গায় বোথ লেখা আছে, এটাও কিন্তু হুবহু আমাদের কী হবে বলো দেখি, মিল রয়েছে, জন্য এই বোধ কথাটা বলেছে। তাই আমরা এটাকেও কী বলবো বলো দেখি, সিমিলারিটিসের ঘরে বসাই দিব। দেখো, এই যে সিমিলারিটিসের ঘরে বসাই দিয়েছি আমি। বুঝতে পেরেছ? Civilizations are often recognized for the historical impact, such as the civilizations of Egypt, Greece, or China, while cultures may be more localized. দেখো, এখানে সিভিলাইজেশনস, এখানে কিন্তু এককভাবে শুধু সিভিলাইজেশনসের কথা বলা হচ্ছে। তাই এটা কিসের ঘরে বসবে বলো দেখি, ডিফারেন্সেসের ঘরে বসবে। এই যে দেখো, আমরা ডিফারেন্সেসের ঘরে এখানে বসিয়ে দিব, এটা বসিয়ে দিয়ে অ্যান্সার করব। সুতরাং তোমরা বুঝতে পেরেছো, তোমাদের তিনটা তিনটা করে চেয়েছিল, আমরা তিনটা করে লিখেছি। চাইলে কিন্তু আমরা আরও বাড়াতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি কিন্তু দেখো অনুবাদ ছাড়াই তোমাদেরকে এটা বুঝিয়ে দিলাম। তোমরা চাইলে এগুলো বাংলা বুঝেও করতে পারো, তবে হ্যাঁ, সহজ বুদ্ধিগুলো হলো
আমি যেভাবে পড়ালাম এইভাবে, তাহলে তুমি যে কোনো টেক্সট যখন আসবে তুমি ঝটপট অ্যান্সার করে ফেলতে পারবে। প্রিয় শিক্ষার্থী, আশা করছি বুঝতে পেরেছ। তোমাদের সবাইকে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।